কারণ আরবে সারা মুসলমান দেশে যারা রাজ চালাচ্ছে এরা বড় বড় আলেম মুফতি আলেমদের জানে ভয় আছে তারা কোনোদিন চাকরি চুরি করবে না মানুষ হত্যা করবে না মানুষকে কাঁদাবে না তাই আমার বিশ্বাস ফুরফুরার আওলাদরা আলেমরা মুফতিরা হাফেজরা যদি আলেমে রাজনীতিতে আসে একমাত্র আপনারাই পারবেন বাংলায় শান্তি উন্নয়ন করতে না হলো কাল কাল না হলো পরশু আমাদের বিশ্বাস বাংলার পাওয়ার দাদা হুজুরের আওলাদদের হাতে চলে যাবে আমাদের বিশ্বাস আজ না হলো কাল কাল না হলো পরশু বাংলার দায়িত্ব দাদা হুজুরের আওলাদদের হাতে যাবে আর যতক্ষণ পর্যন্ত আপনাদের হাতে না যায় এই বাংলায় শান্তি ফিরবে না ঠান্ডা করে বেঁচে যাচ্ছে আপনাদের মতো মানুষ বলে ছাড় পেয়ে যাচ্ছে খেয়েই শেষ করে ফেলছে কি হবে সব খেয়ে শেষ করে দিচ্ছে এই জন্য আমি মনে করি আলেমদের রাজনীতিতে আসা দরকার আলেম হাফেজ ইমাম দাদা হুজুরের আওলাদ সবাই রাজনীতিতে আসো রাজনীতিতে যদি আসে বাংলায় শান্তি ফিরবে দেশে শান্তি ফিরবে কারণ শান্তি একমাত্র কোরআনের ওয়ালারাই দিতে পারে আলেমরাই দিতে পারে আমার নবী আমার রাস্তা জানেন শিক্ষা দিয়েছে কিন্তু দুঃখের বিষয় তিনি মরি জিনাকে ছাড়তে চাই যাকে লাইতে পারি না করতে আপনাদের দুটো আওলাদ রাজনীতিতে এসেছে আমরা খুব খুশি আমরা চাই ফুরফুরার সমস্ত আওলাদরা রাজনীতিতে আসুক ফুরফুরার আওলাদরা যদি রাজনীতিতে আসে একমাত্র মুজাদ্দিদের জবানের আওলাদ আলেম রাই বাংলায় শান্তি ফিরাতে পারে কারণ আরবে সারা মুসলমান দেশে যারা রাজ চালাচ্ছে এরা বড় বড় আলেম মুফতি আলেমদের জানে ভয় আছে তারা কোনোদিন চাকরি চুরি করবে না মানুষ হত্যা করবে না মানুষকে কাঁদাবে না তাই আমার বিশ্বাস ফুরফুরার আওলাদরা আলেমরা মুফতিরা হাফেজরা যদি আলেমে রাজনীতিতে আসে একমাত্র আপনারাই পারবেন
আরে আমার একটা হিন্দু দুজন হিন্দু ভাই তাদের অভিজ্ঞতা ভাই তাদের জ্ঞান তুমি মুসলমান বিরুদ্ধে এদিকে ঘোরাটা বলছিস তোমার জ্ঞানই আসছে না ভাই আপনাকে একটা কথা বলি যদি অ্যারেস্ট হয় নওশাদ সিদ্দিকী তাকে অ্যারেস্ট করবে আমাদের বিশ্বাস আজ না হলো কাল কাল না হলো পরশু বাংলা দায়িত্ব দাদা হুজুরের আওলাদদের হাতে যাবে আর যতক্ষণ পর্যন্ত আপনাদের হাতে না যায় এই বাংলায় শান্তি আমার নবী যত মার খেয়েছে তত কাজ হয়েছে নবী কিন্তু ঘুরিয়ে তার দিন মারেনি যদি মারতেন নবী কোনোদিন বিশ্বের কাছে মারা ভালো জিনিস নয় তোমার বিচার একজনের কাছে দাও সে হলো আল্লাহ আমরা সংখ্যালঘু আমরা কম কিন্তু আমরা বাদশা এখানে আমরা কম তাই আমাদের মারছে তাই আমাদের ঘর ভেঙেছে জ্বালিয়েছে চাকরি নাই ব্যবসা নাই আমরা মুসলমান এখানে আমাদের কিচ্ছু দেয় না আমাদের আল্লাহ আছে আমরা যা কিছু আল্লাহকে বলি তোমাদের সব আছে আমাদের আল্লাহ আছে আমি বিচার দিয়েছি আল্লাহর কাছে ছোট ছোট ভাই বোনেদের পুড়িয়েছে মিলিয়েছে জ্বালিয়েছে আমি সাথে সাথে আল্লাহকে বিচার দিয়ে দিয়েছি আল্লাহ বিচারটা তুমি করে দিও তারপরে তিনি দেবকে আল্লাহ জেলা দিয়ে দিয়েছে খবর লাও 150 কেজি থেকে এখন 50 কেজিতে চলে এসেছে চার পাঁচ মাস জেলে বসে আছে আর কবে যে চার পাবে কোনো ঠিক ঠিকানা নাই বিচারটা কার কার তুমি মাস্তান তুমি দাদা তুমি গুন্ডা আরে আল্লাহর কাছে কোনো মাস্তানি চলবে না বান্দা আল্লাহকে বিচার দেয় বান্দা আল্লাহকে বলেছে আল্লাহর ফয়সালা করে দিয়েছে কবে ছাড় পাবে কোনো হদিস নাই কোনো ঠিক ঠিকানা নেই এখন বসে থাকো অনেক মেরেছো অনেক মাস্তানি দাদাগিরি দেখিয়ে যাবে দাদাগিরি ওখানে চলে গিয়ে দেখা পা থেকে মাথা পর্যন্ত সব সাদা হয়ে গেছে সব সাদা হয়ে গেছে হঠাৎ কালো গুলো সাদা হলো কেন হঠাৎ কালো গুলো সাদা হলো কেন কদিন পরে শুনবে হার্ট অ্যাটাক করে মারা গেছে কদিন পরে শুনবে হার্ট অ্যাটাক করে মারা গেছে কত সহ্য করবে বিচার কার 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 খবর লাভ গরুর আপনার পিশাব করে মারছে আল্লাহ পাগল করে দিয়েছে খবর লাভ যার পিছনে রায় নাম ও এখন পিশাব করছে নিজেই মারছে কি বলছে নিজেই জানে বিচার কার কার আল্লাহর এই বিচার আমাদের আল্লাহ আছে আমাদের আল্লাহ আছে কত ঢুকবে দেখো মানুষকে মেরেছো এ ফাঁক যাবে না মানুষকে মারা আল্লাহ পছন্দ করে না আল্লাহ তাকে একদিন একদিন ক্যান্সার দিয়ে মারবে অ্যাক্সিডেন্ট করে মারবে আল্লাহ একদিন একদিন জেলায় ঢুকিয়ে তোমাকে তোমাদের মারবে কারণ আমরা আল্লাহ ছাড়া কাউকে আমরা আমাদের কেউ নাই আমরা যা কিছু আল্লাহকে বলি আল্লাহকে বলি আমাদের কষ্ট হয় আমরা আল্লাহকে বলি তাই আমার ভাইরা আমার আব্বারা